আম্মা তোমার কখন থেকে ভাবছি কখন একটু একা পাবো জানো তো কিন্তু মানে আমি যেখানেই আছি সবাই এত কথা বলছে না কেউ আমাকে একা ছাড়ছেই না একটু কথা তা তো হবেই এতদিন পরে বাড়িতে ফিরেছো তো সবাই তোমার সঙ্গে এখন কথা বলতে চাইবে কি বাজে বলছো আমি এতদিন বাদে ফিরেছি দেখি একটু আদর করবে না হাত তো সরাও একটু আদর করো কতদিন আদর করনি বলতো একটু আদর করবে এবার বলো কি বলবো বলো তো তোমাকে যে এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ দিয়েছিলাম কি কাজ হ্যাঁ তুমি যাওনি ও আচ্ছা আচ্ছা ওখানে হ্যাঁ বই মিনোর গাড়িতে গিয়েছিলাম সে কি ঝঞ্ঝাট ওর ড্রাইভারটা তো আসলে কিছু চেনে না একেবারে বোকা তাও যদি বা লোককে জিজ্ঞেস টিজ্ঞেস করে খুঁজে পাওনি কি করে পাবো তুমি তো ভুল ঠিকানা দিয়েছিলে তাও যদি বা কোনো মতে গিয়ে পৌঁছলাম তখন আবার ওতে বাড়িতে কেউ ছিল না আচ্ছা আমা তোমাকে আমি বারবার করে বলেছিলাম একটা ফোন কর একটা ফোন করেছি পারো না তুমি তুমি কি করে ভাবলে আমি ফোন না করে যাব হ্যাঁ তুমি ফোন করে গেছিলে তা সত্যি ওদের বাড়িতে কেউ ছিল না আরে আমি রাহুলকে এত বার করে বুঝিয়ে বললাম আমি তো বলিনি যে ওরা কেউ বাড়িতে ছিল না বাড়িতে ছিল আম্মা ও আম্মা আম্মা কেমন লেগেছে তোমার আম্মা ও আম্মা বলো না আম্মা কারণ তুমি রাহুলকে দেখেছো আম্মা ও আম্মা বলো না কেমন লেগেছে তো বাবা পানি বাটা ছাড়ো না আম্মা আম্মা তো ইম্পর্টেন্ট একটা কথা বলো না আম্মা কেমন লেগেছে আম্মা রাহুল কিন্তু ভালো ছেলে জানো তুমি বোধহয় বুঝতে ভুল করছো আমি আমি জানি তুমি যদি আরেকবার ওর ওর বাড়ি যাও তাহলে ঠিক আছে তুমি যদি বলো আমি ওকে ভুলে যাব খুব পছন্দ হয়েছে রে খুব পছন্দ হয়েছে